স্টার্ট করে দিব, আপনাকে ছাই থাকক আর আজি গুলি গুলি। তো তোমার নাম কি? নমস্কার, মোর নাম ইফতিশাম। হেই গাইজ, ওয়েলকাম জানাইছো মোর গগাও চ্যানেল। আর মই আজি যাই আছো মিলন জ্যোতি জাতীয় বিদ্যালয়, কারণ মই ময়ও পড়িছো 10 বছর সেই স্কুলত, আমার এই স্কুল। আর মোর ভন্টি পড়ি আছে, মোর খুড়ার লড়া পড়ি আছে, মানে একদম ডাঙৰ পৰা সৰুলৈকে পড়ি আছে সেই স্কুলত। আর মই যাই আছো কারণ বার্ষিক স্কুল সপ্তাহ বঁটা বিতরণী আজি, তাতে মই যাই আছো ভন্টিক লৈ। তাই বহুত প্রাইজ পাইছে, এই কারণে মই যাই আছো আর আপনাদেরকে লৈ যাম। আর মই ভাবিছিলোঁ এইটো ব্লগ নবনাম, কিন্তু বনাব লাগিল কারণ মই এতিয়া জায়গা ঘূৰিব নোৱাৰো, কারণ জানে মোর HS ফাইনাল আহি আছে সেকেন্ড ইয়ার। সো এই কারণে আর মই আজি যাই আছো, কারণ দেউতা কতবা গৈছে আর গার্জিয়ান হিসাবে যাই আছো, চিঠি দিছে কারণ যাব লাগিব। আর প্রাইজ পাইছে ভন্টিয়ে, তো যাবতো লাগিব আর আপনার লৈ যাম। আর মই একদম পটককে রেডি হম, গা চা ধুই একদম পটককে রেডি হম, তারপিছত আর যাব লাগিব। আর পুরোনা স্কুল, আর স্কুলখনের কিবা নিজের আপন আপন যেন লাগে, কারণ 10 বছর একদম সরুরপরা আমি জানো মিলন জ্যোতি, মিলন জ্যোতি, মিলন জ্যোতি, একদম 10 বছর তাতে পড়িলো। আর বহুতখিনি ভাল লাগে, আর তাতে পুরোনা সার বাইদেউহতক লগ পাই আর ভাল লাগে, কি কম, মানে এটা নিজের আপন আপন যেন লাগে। সো এই কারণে মই রেডি হও, তারপর আপনাদের দেখাম, চাই থাকব। আর একটা কথা কবলে মই পাহৰি গৈছো, মই ফেসবুকত মই রাতে মই অনলাইন হৈছিলো, তাতে মই মেসেঞ্জার কেতিয়াও মই চেক নকৰো, কালি হঠাতে মেসেঞ্জারটো চেক কৰিলো, তাতে মোক দুটামান লৰাই মানে মেসেজ কৰিছিল হাই বুলি, মই রিপ্লাই দিয়া নাই। তাৰপিছত বহুত বেয়া বেয়া কৰি কৈছে মোৰ এটিটিউড, ভাই মই মেসেঞ্জার একদমে চেক নকৰো বিদ্যা বুলি, মই মেসেঞ্জার একদমে চেক নকৰো। সো এই কারণে রিপ্লাই দিব পৰা নাই। আর মই ইনষ্টাত বেছি অনলাইন থাকো, সো ইনষ্টাত কৰিব, ইনষ্টাত যিমানখিনি মই পাৰো তাতে ফলো কৰি থবা, আৰু যিমানখিনি পাৰো মই দি দিওঁ। আৰু মই যতে যি নকৰো ইনষ্টাত মই মানে লিখি দিওঁ, মই আজি তাতে গৈ আছো বা কি ষ্টৰীত মই লিখি দিওঁ। সো তাতে ফলো কৰা, মই ডিস্ক্ৰিপশ্যনত লিংকটো দিম। আৰু ইনষ্টাত মই কাইলৈ 10 বজাত লাইভ আহি আছো, সো তাতে কি কি কোৱেশ্যন আছে আপোনালোকে মোক একদম লাইভ সুধিব পাৰিব, তাতে মই এনসাৰ দিম। আৰু তাতে কম কোন লড়া কি কৰিছিল তার এনসার মই দিম, ফেসবুকত কি কি মেসেজ আহিছিল তারও এনসার দিম, আর মোর ফিডত কি কিমান কেইটা কমেন্ট আহিছিল তাতে মই এটা প্রোগ্রাম করিম, প্রশ্ন আর উত্তর। আর এইখিনিয়ে, আর আজির ভিডিওটো স্টার্ট করে দিও, আপনাদের চাই থাকক। আর আজি গুলি 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 একদম বাচ্চা বাচ্চা বিলাকর লগত গুলি মারিম, সো চাই থাকক। ফাইনালি আহি পালো মিলন জ্যোতি জাতীয় বিদ্যালয়, আর এই স্কুলত আমিও পড়িছিলো, গৌরব অনুভব হয়। সো ভিতরত যাম, বেশি কথা কব নোৱাৰিম কারণ ভিতরত পুরা সাউন্ড হৈ আছে, শুনা পাবই চাগে। সো চাই থাকো ভিডিওটো, আর মই দেখাই দি আছো, আর সৰু সৰু বাচ্চাবিলাকক লগ কৰি সব লগ। ৰব ৰব, আৰু বেছি মই ডান্স দেখাব নোৱাৰিম কাৰণ নহ'লে মোৰ চেনেলত কপিৰাইট লাগি যাব। সো এইটোৱে, এইখিনিয়ে চাই লওক।
চাওক না, ইয়াতেও কাৰ বিৰুদ্ধে আন্দোলন চলি আছে, তো চৰকাৰে বুজি নাপায় কিয় কাটো আহিলে কি হ'ব। এই সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকে কাৰ বিৰুদ্ধে আন্দোলন কৰি আছে ভেকচনৰ দ্বাৰাই। বহুতখিনি কথা শুনিলোঁ আৰু বহুতখিনি ভাষণ এতিয়াও চলি আছে, চ' বহুত বেয়া লাগি আছে স্কুলত আহি। আৰু এদিনত আমাৰ ইয়াতেও আমাৰো পিক আছিল, চ' বেয়া লাগি আছে। আৰু অলপ বাহিৰত আহিলোঁ, কিবা অলপ খাম, মানে বিৰাট ভোক লাগিছে, কেতিয়াবা দিয়ে তাতে খানা। চ' মই ভিতৰত বেছি দেখাব নোৱাৰিম কাৰণ বহুত ছাৰ আছে আগত পৰা, চ' সেইকাৰণে চাই থাকোঁ আপোনালোকে। মই ভিডিঅ'টো ঘৰৰ পৰা ষ্টাৰ্ট কৰিলোঁ কাৰণ বিদ্যালয়ৰ পৰা মানে বিদ্যালয় এনেকুৱা এটা বেয়া লাগিছিল, কেনেকুৱা বেয়া মানে সৰু মানে শ্ৰেণী কোঠাবিলাক দেখি, ছাত্ৰ ছাত্ৰীবিলাক দেখি মানে কেনেকুৱা ধৰণৰ অত্যাচাৰ কৰিছিল। আমি সৰুতে তেনেকুৱাই কৰিছিলোঁ সেই স্কুলত, চ' বিৰাটখিনি মনত আঘাত পোৱা যেন হয়, মানে কিয় স্কুল লাইফটো আমাৰ লাইফৰ পৰা আঁতৰি গ'ল। চ' আমি আগতে ভাবিছিলোঁ কেতিয়া আমি বেলেগ এখন স্কুললৈ যাব পাৰিম, চ' এতিয়া ভাবোঁ যে কিয় আমাৰ মানে কি ক'ম মানে শব্দৰে বুজাব নোৱাৰি। চ' ছাৰ বাইদেউহঁতৰ মানে যেতিয়া কথা কয়, মানে আমাৰ ছাৰ বাইদেউ আছিল, এইখিনিয়ে বিদ্যালয়খন বহুতখিনি আগবাঢ়ি গৈছে আৰু বহুতখিনি পিছপৰি আছে। আগবাঢ়ি যোৱাৰ ক্ষেত্ৰত মানে প্ৰাইভেট স্কুলৰ ল'ৰা ছোৱালী মই এটা ক্ষেত্ৰত ভাল দেখিছোঁ, তেওঁলোকে কিবা এটা কোৱেশ্যন সোধোতে ছাৰ বাইদেউক ভয় নকৰে, এক নম্বৰ পইণ্ট। তেওঁলোকৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত বহুতখিনি আগবাঢ়ি যায়, দুই নম্বৰ পইণ্ট। আৰু মানে এনেকুৱা বহুতকেইটা পইণ্ট আছে। আৰু মই মিলনজ্যোতি জাতীয় বিদ্যালয় এটা মানে বহুত পিছুৱাই অহা, মানে কেনেকুৱা পিছুৱাই অহা, মানে যদি ছাৰ বাইদেউহঁতে দেখি আছে আপোনালোকে মোৰ ভিডিঅ', তেতিয়াহ'লে যদি মিলনজ্যোতি স্কুলত 9-10 হ'ল হয়, মানে অংকুৰৰ পৰা 8লৈকে আছে, 9-10 নাই। আমি যেতিয়া মানে মই পৰা তাতে 10 বছৰ, মোৰ এক্সপিৰিয়েঞ্চত মই কৈ আছোঁ, মই যেতিয়া মানে সেই স্কুলখন বাদ দি বেলেগ এখন স্কুলত গ'লোঁ, তাৰে যিটো পৰিৱেশ তাৰ লগত মানে কি ক'ম মিলতে মানে 3 মাহমান লাগি যায়, তাৰ পৰিৱেশটোৰ লগত, তাৰ আচাৰ আচৰণ, মানে বহুতখিনি ফালৰ পৰা বহুত কষ্ট হয়, তাৰপিছতহে আমি তেওঁলোকৰ লগত মিলিব পাৰোঁ। আৰু যদি আমাৰ মানে মিলনজ্যোতি স্কুলত হ'ল হয়, যদি তেতিয়া 9-10 হ'ল হয় আগত, আৰু যদি ছাৰহঁতে মোৰ ভিডিঅ'খিনি চাই আছে, তো এটাই কথাই ক'ম, প্লিজ অলপ চেষ্টা কৰক যে 9-10টো কৰি দিয়াৰ কাৰণে, তেতিয়াহ'লে ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ বহুতখিনি সুবিধা লাভ কৰিলহেঁতেন। চ' মানে মই এটা ছাৰে কালি ভাষণত কৈছিল 2000 চনত মিলনজ্যোতি জাতীয় বিদ্যালয়খন স্থাপিত হৈছিল, তেতিয়া আছিল মাত্ৰ 40জন ছাত্ৰ। চ' 40জনৰ পৰাই এনেকুৱাই 9-10 কৰি দিয়ক, 40জন, 50জন, 300জন, 400জন এনেকৈ বাঢ়ি যাব, ফাৰ্ষ্টতেতো নবাঢ়ে, চ' এইখিনি অলপ চেষ্টা কৰোঁ। আৰু ভণ্টি বহুতখিনি প্ৰাইজ পাইছে, ভাল লাগিছে। আৰু কাইলৈ মই এটা গাৰ্জিয়ানক কথা শুনিছোঁ যে আমাৰ মায়েখিনিতো নাপাবই, এইকাৰণে দিয়াই নাই পেঠাং। চ' এইটো নহয়, আমাৰ মায়েখিনিতো নাপাব, আমাৰ মায়েখিনি প্ৰাইজৰ কাৰণে নহয়, খেলিব দিব, চ' আমাৰ মায়েখিনি পাব এদিনত। যেনে মই এটা উদাহৰণ দিম, হিমা দাস প্ৰাইজৰ কাৰণে খেলা নাই। এইখিনিতে গাইছ, কিবা ভুল ভ্ৰান্তি হ'লে মাফ কৰি দিব আৰু চেনেলটো লাইক, শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব। এইখিনিতে বাই বাই গাইছ, চ' বাই বাই, ভাল থাকিব।